ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. একসময় তো ভাইয়ের প্রশ্ন যে কাউকে কোনো পীরে কেবলা বলা যাবে, অথবা পবিত্র কোরআনে যে মুর্শিদ শব্দটা ব্যবহার করেছে এটা নাকি পীরদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এটা কি ঠিক? জি না ভাই, সম্মানিত ভাই, মর্মে যেটা বলা হয়েছে এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু তাআলা এ মর্মে একটি আয়াত নিয়েছেন, তিনি বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। সূরা কাহাফের 17 নম্বর আয়াত। এই আয়াতে মূলত সৎপথ প্রাপ্ত যারা তাদের কথা বলা হয়েছে, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলে, কোরআন সুন্নাহ যা বলে গেছে সে পথে যদি চলে তাহলে সে সঠিক পথ প্রাপ্ত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই যখন সূরা ফাতিহা পড়ি সালাতে, আমরা সবাই আল্লাহকে বলি হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, তিনি বলছেন এটাই সরল সঠিক পথ, বিধায় এই সরল সঠিক পথে তোমরা অনুসরণ করো, যদি অন্য কোনো পথের অনুসরণ করো তাহলে পথভ্রষ্ট হবে। কারণ অনেক পথ রয়েছে যেগুলো পথভ্রষ্ট পথ। তাই এই আয়াতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। অর্থ এই যে কেউ যদি পথভ্রষ্ট হয় তাহলে এই পথভ্রষ্ট যদি সে নিজেই চেষ্টা না করে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা না করে, সঠিক পথ প্রাপ্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে কেউ তাকে সঠিক পথ দিতে পারবে না, কেউ তাকে সঠিক পথ দিতে পারবে না। তাই মানুষ মারা গেলে যদি আপনি বলেন পীরে কেবলা, কেবলা একটা অর্থ যে পশ্চিম দিক, কেবলাকে বলা হয়, তাই যেহেতু পীরে কেবলা মানুষ বলে এটা শরীরসম্মত কথা নয়, কোন মানুষ কেবলা হতে পারে না, কোন মানুষ কেবলা হতে পারে না। আর মৃত্যুর পর কোনো মৃত্যু ব্যক্তি পীরে কেবলা হতে পারে না, সে মুর্শিদ হতে পারে না। মুর্শিদ অর্থ পথ প্রদর্শনকারী, পথ প্রদর্শনকারী। কোনো মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকবে সে যে হোক গা, কোনো মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকবে সে যে হোক গা, সে যদি মানুষকে কোরআন সুন্নার পথে ডাকে, দলিল সহ কোরআন এবং সহি হাদিসদের পথে ডাকে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য ডাকে, শিরক বিদাত থেকে দূরে থাকার জন্য ডাকে, যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে যদি বলে বোঝায়, তাহলে তার দ্বারা যদি মানুষ সঠিক পথ প্রাপ্ত হয় তাহলে সে একজন মুর্শিদ, যখন সে বেঁচে থাকে, বেঁচে থাকে। অনুরূপ যদি বেঁচে থাকার পরে মৃত্যুবরণ করে, আর ও যদি কোনো মানুষকে মরার পরে, মানে মরে গেছে জীবিত অবস্থায় সে বই, ভালো বই লিখে গেছে, এই বইয়ের মাধ্যমে মানুষ উপকার পাবে, মানে উনি কোরআন হাদিস লিখে গেছেন তার দ্বারা সে পড়ছে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী গ্রন্থ লিখে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোতে এভাবে সহিহ হাদিসগুলোকে একত্রিত করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইনারা গ্রন্থগুলো একত্রিত করেছেন, ইমাম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজা এগুলো গ্রন্থ তিনারা একত্রিত যারা করেছেন, যেগুলো সহিহ হাদিস সেগুলো আমরা মানবো, যেগুলো জয়ীফ বা যদি জয়ীফ থাকে সেগুলো আমরা মানবো না। তাই মূলত মানুষ, আমরা যেমন কোরআন হাদিসের কথা বলি, মানুষকে সঠিক পথের দিকে ডাকি যেটা সঠিক পথ এদিকে বলার আমরা চেষ্টা করি, তাই মানুষকে সঠিক পথে ডাকতে হবে এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতি, মানব জাতির কল্যাণ পথে ডেকে গেছেন, তাই
এখন আমরা বলবো যে পিসায় মৃত্যুর পর কাউকে পীরে কেবলা বা পিন্না ধরলে সঠিক পথ পাওয়া যাবে না, এগুলো বিভ্রান্ত কথা, এগুলো বিভ্রান্ত কথা। আর পবিত্র কোরআনে কোনো মৃত্যু পীরকে বলা হয়নি, বরং যে মানুষকে সঠিক পথে ডাকবে সেই সঠিক পথ পথের দিকে ডাকে। আল্লাহ নবী রাসূলগণ সবাই মানুষকে কল্যাণের পথে ডেকেছেন। এখন আলেম ওলামা যারা ওলামা সুন্না যারা কোরআনের পথে কোরআন সুন্নার পথে মানুষকে ডাকে তারাও তাদের ওয়ারেসদার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিস, নবী রাসূলদের পরে যারা ওলামা সুন্না ইনারা ওদের দায়িত্ব পালন করেন, তার মানে নবী রাসূলগণ মানুষকে সঠিক পথ দেখিয়ে গেছেন। ওলামা সুন্না যারা এরাও মানুষকে কোরআন হাদিসের পথে ডাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে কোরআন হাদিসের পথে মানুষকে ডাকা তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, মাইয়াতা ইয়া রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সেজন্য আল্লাহর আনুগত্য করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়তে বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাই আমরা যেন কোরআন সুন্নায় মানতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.